নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই খুব ভালো আছো আমি মিলন মাঝি বাঁকড়ি বাইকারে আরও একটি নতুন ভিডিওতে সকলকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমরা যখন শোরুমে নতুন বাইক কিনতে যাই তখন বাইকের নতুন রং চকচকে ভাব দেখে আমরা ভাবি বাইকের মধ্যে কোনোরকম সমস্যা থাকতেই পারে না আমরা সেটাকে ইগনোর করে ফেলি কিন্তু যখন আমরা বাইকটাকে কিনে বাড়িতে নিয়ে আসি কিছুদিন চালাতে থাকি তখন আস্তে আস্তে আমাদের খামতিগুলো চোখে পড়ে আমাদের বাইকের মধ্যে সমস্যাগুলো প্রকট হয়ে ওঠে আসলে কি হয় বন্ধুরা যখন বাইকগুলোকে ফ্যাক্টরি থেকে শোরুমে ট্রান্সপোর্ট করা হয় তখন একসঙ্গে অনেকগুলো বাইকে ট্রান্সপোর্ট করা হয় অথবা লোডিং বা আনলোডিংয়ের সময় অনেক রকম কেয়ারলেসের কারণে বাইকে অনেক রকমের ডেন্ট বা স্ক্র্যাচ এই ধরনের সমস্যা হয়ে থাকে সো আজকের এই ভিডিওতে আমি তোমাদের পনেরোটা পয়েন্ট বলবো যেগুলো তোমাদের অবশ্যই চেক করে নেওয়া উচিত যখন তোমরা একটা নতুন বাইক কিনতে যাচ্ছ তাই যদি তুমি তোমার জন্য ভাবছো ভবিষ্যতে কোনো বাইক কিনতে যাবে অথবা কোনো বন্ধুর জন্য তুমি বাইক কিনতে যাবে তাহলে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো কেননা একবার যদি তুমি বাইক কিনে নিয়ে চলে আসো তারপর কোনো সমস্যা দেখা দেয় তখন কিন্তু পস্তাতে হবে সো আমি রীতিমতো লিস্ট বানিয়ে নিয়ে এসেছি যাতে করে কোনো পয়েন্টটি না মিস চলে যায় সো সবার প্রথমে যে পয়েন্টটা বলবো সেটা হলো যে তোমাকে হ্যান্ডেলবার বার চেক করতে হবে হ্যান্ডেল বাটা দেখে নিতে হবে যে রকম বাঁকা টাকা আছে কি না সিটে দরকার হলে বসে একদম হ্যান্ডেল অ্যালাইনমেন্টটা দেখে নাও হ্যান্ডেলের উপরে রকম স্ক্র্যাচ বা ডেন্ট আছে কি না সেটা চেক করে দেখে নাও কেননা হ্যান্ডেল বারের উপরে সবসময় ধাক্কা লাগার চান্সটা বেশি থাকে সো এটা গেল প্রথম পয়েন্ট সো চলে এসছি পরবর্তী পয়েন্টের দিকে যেটা হলো যে স্ক্র্যাচেস অ্যান্ড ডেন্টস অ্যাট দ্য এজেস মানে বাইকের যেগুলো কর্নার আছে যেগুলো পয়েন্ট আছে সেই সব জায়গাতে তোমার কোনো রকম স্ক্র্যাচ আছে কিনা যখন একসাথে অনেকগুলো বাইক গাদাগাদি করে ট্রান্সপোর্ট করা হয় তখন এই কর্নারগুলোতে বা এজগুলোতে কি হয় না স্ক্র্যাচ লাগার চান্স থাকে এই যে দেখো এই ধরনের জায়গা বা এই ধরনের জায়গা এই ধরনের জায়গাগুলো কিন্তু তোমাকে স্পেশালি চেক করতে হবে বাইকটাকে একদম এক রাউন্ড চক্কর লাগাও ভালো করে চারদিকে দেখে নাও কোনো রকম এজগুলোতে কোনো রকম কর্নারে কোথাও রকম স্ক্র্যাচ আছে কি না সো এরপর যেটা তোমাকে চেক করতে হবে সেটা হলো ক্লাচ এবং ব্রেকের ফ্রি প্লে হ্যাঁ বন্ধুরা ক্লাচ লিভার এই যে লিভার তোমরা দেখতে পাচ্ছ এটাতে সামনে একটুখানি প্লে থাকবে সামনে একটুখানি ফ্রি থাকবে এই যে ফ্রি প্লেটা এটা একদম যদি টাইট থাকে সেটাও কিন্তু খারাপ আবার যদি খুব বেশি লুজ থাকে সেটাও কিন্তু খারাপ সো অবশ্যই কিন্তু এটা দেখে নিতে হবে এবং এটার সাথে সাথে ব্রেকেরও সেম জিনিস ব্রেকেরও সামনে একটু ফ্রি প্লে কিন্তু অবশ্যই থাকা দরকার এই দুটো কিন্তু অবশ্যই চেক করে নাও যদি কোনোরকম কম বেশি থাকে তাহলে অবশ্যই কিন্তু সেটাকে ঠিক করে নিতে হবে নেক্সট যেটা চেক করতে হবে সেটা হলো যে ফুড রেস্ট ফুড রেস্টগুলো তোমাকে সব ফুড রেস্টগুলো কিন্তু চেক করে নিতে হবে যে ঠিক মতো এটার ফিডব্যাকটা তোমরা ঠিক মতো পাচ্ছ কি না খুব বেশি লুজ বা খুব বেশি টাইট আছে কি না এরপর তোমাকে যেটা দেখে নিতে হবে সেটা হলো যে অ্যাক্সেসারিজ বাইকের সাথে যে সমস্ত অ্যাক্সেসারিসগুলো নর্মালি ইনক্লুড করা থাকে সেগুলো হলো লেডিস ফুড রেস্ট ঠিক আছে আর থাকে কি শাড়ি গার্ড এই দুটো তোমাকে দেখে নিতে হবে যে এগুলো দেওয়া হচ্ছে কি না এবং এর সাথে যে সামনে থাকে ক্র্যাশ গার্ড এই ক্র্যাশ গার্ডটাও কিন্তু অবশ্যই দেখে নিতে হবে এবং এর সাথে সাথে থাকে মিরার্স ঠিক আছে এই জিনিসগুলো নর্মালি কিন্তু ইনক্লুডেড থাকে গাড়ির সাথে এরপর যেটা চেক করে নিতে হবে বন্ধুরা সেটা হলো যে মিটার কনসোল মিটার কনসোলটাকে অন করে দেখে নিতে হবে যে ওডো মিটারে বাইক কত কিলোমিটার চলেছে নতুন বাইক যদি একদমই জিরো থাকে তাহলে কিন্তু সেটা সন্দেহজনক বিষয় বাইকে মোটামুটি দু থেকে পাঁচ কিলোমিটার বা দশ কিলোমিটার রিডিং উঠে থাকতে হবে অনেক সময় কী হয় কোনো ফল্টের কারণে কোনো বাইক রিটার্ন চলে আসে এবং সেই বাইকটার ওডোমিটার জিরো করে বিক্রি করে দেওয়ার একটা সম্ভাবনা থেকে যায় সেই কারণে বাইকে কিছু কিলোমিটার চলা থাকলে সেটা কিন্তু অবশ্যই ভালো দিক একটা নেক্সট যে জিনিসটা চেক করবে সেটা হলো চেনে কোনো রকম রাস্টিং আছে কি না এবং চেনের ফ্রি প্লেটা সঠিক আছে কি না হ্যাঁ বন্ধুরা অনেক সময় লং টাইম স্টোর থাকার কারণে বাইকের চেনের রাস্টিংয়ের প্রবলেম থেকে থাকতে পারে তো সেটা তোমাকে ভালো করে দেখে নিতে হবে চেনে কোনো রকম রাস্টিং আছে কি না এবং চেনটা ঠিকমতো লুজ আছে কি না মানে খুব বেশি লুজ থাকা চলবে না খুব বেশি টাইট থাকাও চলবে না যদি সেরকম থাকে সেটা ঠিক করে নিতে হবে এরপর আসি বন্ধুরা খুব একটা ইম্পর্ট্যান্ট বিষয় যেটা হলো টায়ার হ্যাঁ বন্ধুরা একই বাইক একই মডেলে আলাদা আলাদা কোম্পানির টায়ার ব্যবহার করা হয় তাই তোমার কাছে যদি অপশান থাকে অনেকগুলো বাইক থাকে তুমি ভালো করে দেখে নাও যে কোন বাইকটাতে ভালো ব্র্যান্ডের টায়ার ইউজ করা হয়েছে এবং টায়ারে এই যে সবুজ লাইনটা দেখতে পাচ্ছ এই লাইনটা আছে কি না আমার বাইকটা কিছুদিন চলেছে তাই লাইনটা তোমরা দেখতে পাবে না কিন্তু ছবিতে আমি দিয়ে দিয়েছি এই লাইনটা থাকলে অবশ্যই ভালো এরপর যেটা চেক করবে সেটা হলো যে টুলকিট এবং ফার্স্ট এড কিট প্রত্যেক বাইকের সাথে কিন্তু টুল কিট আর ফার্স্ট এড কিট দেওয়া থাকে সেটা কিন্তু অবশ্যই তোমাকে চেক করে নিতে হবে যেটা বেশিরভাগ সময় কিন্তু সিটের নিচে দেওয়া থাকে এই যে দেখো আমার বাইকের এখানে আছে ফার্স্ট এড কিট আর টুল কিটটা আমার বাড়িতে রাখা আছে তাই এখানে টুল আমি তোমাদের দেখাতে পারলাম না বেশিক দু একটা টুল কিন্তু দেওয়া হয় এই জিনিসটা তোমরা কিন্তু সিট খুলে অবশ্যই দেখে নেবে সো এরপর যেটা দেখে নিতে হবে সেটা হলো বাইকের ব্যাটারি অনেকে কমপ্লেন করে যে বাইক কেনার এক দু মাসের মধ্যে আমার ব্যাটারিটা ডাউন হয়ে গেছে সে কারণে বাইক যখন কিনছো তখন ব্যাটারিটা শোররুমওয়ালাদের বলো যে আমাকে খুলিয়ে দেখিয়ে দেওয়া এবং ভোল্টেজটা যদি চেক করে দেয় তাহলে আরও ভালো হয় এর সাথে সাথে ব্যাটারির ব্র্যান্ডটাও দেখে নাও যে কোন ব্র্যান্ডের ব্যাটারি তোমাকে দেওয়া হয়েছে সাধারণত এক্সাইড বা অ্যামারনের ব্যাটারি দেওয়া হয় যেগুলোর কোয়ালিটি খুব ভালো হয় এবার যেটা চেক করতে হবে সেটা হলো ওয়েল্ডিং জয়েন্ট হ্যাঁ বন্ধুরা অনেক সময় লোডিং এর কারণে কী হয় ওয়েল্ডিং জয়েন্টগুলো অনেক সময় ছিঁড়ে যেতে পারে তো সেই কারণে তুমি ভালো করে দেখে নাও যেখানে যেখানে ওয়েল্ডিং জয়েন্ট আছে সেই ওয়েল্ডিং জয়েন্টগুলো কোনো রকমের কোনো ড্যামেজ আছে কি না আবার চলে যাচ্ছি বন্ধুরা মিটার কনসোলের দিকে আরেকবার মিটারটাকে অন করে তোমাকে দেখে নিতে হবে যে মিটারের যে সমস্ত ফাংশানগুলো আছে বেসিক ফাংশানগুলো আছে সেগুলো ঠিক মতো কাজ করছে কিনা মানে যে বাটনগুলো দেওয়া আছে ঠিক আছে মিটার কন্ট্রোল করার যে মেনু বা সেট বাটন দেওয়া থাকে সেগুলো ঠিকঠাক প্রেস করলে ঠিকঠাক কাজ করছে কি না এইগুলো কিন্তু তোমাকে অবশ্যই দেখে নিতে হবে এর সাথে সাথে যেগুলো ইগনিশন বাটন আছে যেগুলো হর্ন বাটন আছে যেগুলো লাইট বাটন আছে এই বাটনগুলো ঠিকঠাক ফিডব্যাক পাচ্ছ কি না ঠিকঠাক প্রেস করা যাচ্ছে কি না সেগুলো কিন্তু দেখে না অনেক সময় সুইচ বসে যেতে পারে এরপর যেটা চেক করে নিতে হবে সেটা হলো ব্রেক অয়েল হ্যাঁ বন্ধুরা সামনের এবং পেছনের যদি ডিসপ্লেক থাকে দুটোই কিন্তু ব্রেক অয়েল থাকবে ব্রেক অয়েলের লেভেলটা তোমাকে চেক করে নিতে হবে যে ম্যাক্সিমাম এবং মিনিমাম লেভেলের মধ্যেখানে আছে কি না ঠিক আছে সামনের ব্রেকেও দেখে নিতে হবে এবং পিছনের ব্রেকেও কিন্তু এটা দেখে নিতে হবে যে ব্রেক অয়েলটা ম্যাক্সিমাম আর মিনিমাম লেভেলের মধ্যেখানে আছে কি না এরপর যেটা চেক করে নেবে সেটা হলো বাইকের সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সার হ্যাঁ বন্ধুরা এখনকার বেশিরভাগ বাইকই কিন্তু এই ফিচারটা দেওয়া থাকে সাইড স্ট্যান্ড নিচে থাকলে বাইক স্টার্ট হবে না তো হাতের কাছে যখন রয়েছে তখন এটা চেক করে নেওয়ায় ভালো কেননা সেন্সার প্রবলেম থাকতেই পারে তাই সাইড স্ট্যান্ডটাকে নিচে করো তারপর স্টার্ট করার চেষ্টা করো দেখো বাইকটা স্টার্ট হচ্ছে কিনা যদি স্টার্ট না হয় তাহলে বুঝবে সাইড স্ট্যান্ড সেন্সার ঠিক আছে এরপর একটা গুরুত্বপূর্ণ জিনিস বন্ধুরা চেক করে নেবে যে সামনের যে ফ্রন্ট সাসপেনশনগুলো আছে সেখানে কোনো রকম অয়েল লিকেজ আছে কিনা হ্যাঁ বন্ধুরা আমি ব্যক্তিগতভাবে বলছি যখন বাইকগুলোকে আনলোড করা হয় তখন খুবই কেয়ারলেসভাবে আনলোড করতে আমি দেখেছি সে কারণে খুব জোরে একটা ঝটকা লাগে যখন বাইকগুলোকে গাড়ির থেকে নিচে নামানো হয় তো চেক করে নেওয়াই ভালো যে তোমার ফ্রন্ট সাসপেনশন যেগুলো আছে সেগুলোতে কোনো রকম অয়েল লিকেজ হচ্ছে কিনা এবার আসি আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা হলো বাইকের লাইট হ্যাঁ বন্ধুরা বাইকের লাইটগুলো তোমাকে ভালো করে চেক করে নিতে হবে প্রথমে বাইকের চাবি অন করে দেখে নাও যে ডিআরএলটা জ্বলছে কিনা বাইকের চাবি অন করলেই কিন্তু ডিআরএল অর্থাৎ ডে টাইম রানিং লাইট যেটা দেওয়া থাকে দিনের বেলায় সময় জ্বলে সেই লাইটটা জ্বলছে কিনা তোমাকে দেখে নিতে হবে তারপর বাইকটাকে স্টার্ট করো স্টার্ট করে দেখে নাও তোমার ফ্রন্ট যেটা হেডলাইট সেটা জ্বলছে কিনা আপার টিপার ঠিকঠাক হচ্ছে কিনা এই জিনিসটা কিন্তু তোমাকে অবশ্যই চেক করে নিতে হবে ঠিক আছে এটা চেক করে নেওয়ার পর কিন্তু তোমাকে অবশ্যই আরেকটা জিনিস চেক করে নিতে হবে যে পিছনে যে ব্রেক লাইট আছে সেটা ঠিকঠাক কাজ করছে কিনা তো বাইকের চাবি অন করে তোমাকে ব্রেকটাকে প্রেস করতে হবে সামনের ব্রেক প্রেস করো আর তুমি দেখে নাও যে তোমার বাইকের পিছনের লাইট জ্বলছে কিনা লাস্ট যে জিনিসটা বলবো বন্ধুরা সেটা হলো যে ডিস্ক ব্রেকের মধ্যে কোনো রকম জ্যাম আছে কি না সেটা কিন্তু অবশ্যই চেক করে নেবে বাইকটাকে ডবল স্ট্যান্ডে করো এবং তারপর চাকাগুলোকে হাতে করে ঘুরিয়ে দেখে নাও যে চাকাগুলো ফ্রিলি মুভ করছে কিনা কেননা এটা একটা কমন প্রবলেম ডিস্ক ব্রেক জ্যাম কিন্তু বেশিরভাগ বাইকে থেকে থাকে ঠিক আছে তারপর তোমরা ভালোভাবে দেখে নাও যে ব্রেকগুলো ঠিকঠাক ঠিকঠাক কাজ করছে কিনা ফ্রন্ট ব্রেকটা প্রেস করে এরিয়ার ব্রেকটা প্রেস করে ঠিকঠাক দেখে নাও বেগগুলো ঠিক কাজ করছে কিনা তো বন্ধুরা এই ছিল আজকের পিডিআই চেক লিস্ট অর্থাৎ প্রি ডেলিভারি ইন্সপেকশন চেকলিস্ট এই যে যে পয়েন্টগুলো আমি বললাম সেগুলো কিন্তু অবশ্যই চেক করে নেবে যখন তোমরা নতুন বাইক কিনতে যাচ্ছ নিজের জন্য হোক বা বন্ধুর জন্য হোক তো আশা করি বন্ধুরা তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও চলো দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই